আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট ও বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায়, এই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি মোটামুটি 2000 সাবস্ক্রাইবার অতিক্রম করতে যাচ্ছে অচিরেই। এত দূর মতো আসার একমাত্র আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কোনোভাবে এত দূর আসা সম্ভব ছিল না। তো আপনারা অনেক সহযোগিতা করেছেন, অনেকে অনেকভাবে আমাদের সহযোগিতা করেছেন, সে কারণে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। তো বন্ধুরা, সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় এই টপিকটা নিয়ে মূলত অনেকেই জানতে চেয়েছেন, সেজন্য এই টপিকটা করা। আপনারা যারা সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। সরকারিভাবে কাজের জন্য বিদেশ যাওয়ার নিরাপত্তা সাশ্রয়ী যে বিষয় সেটা হচ্ছে সরকারিভাবে যাওয়া। জানুন সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায়, দালাল ছাড়া বিদেশ যাওয়ার উপায় ও খরচ নিয়ে আজকে যে বিস্তারিত বিবরণ আজকে আপনার সামনে তুলে ধরব। বাংলাদেশের অনেক নাগরিক জীবিকা নির্বাহের জন্য চাকরির সন্ধানে বিদেশ ভ্রমণ করে। বিদেশ ভ্রমণের সবথেকে কার্যকরী উপায় হলো সরকারিভাবে ভ্রমণ করা, মানে সরকারিভাবে বিদেশ যাওয়া। সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় এবং কীভাবে দালাল ছাড়া বিদেশে চাকরির জন্য আবেদন করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকে। বাংলাদেশের অর্থনীতি স্বাবলম্বী করার অন্যতম একটি মাধ্যম হলো রেমিটেন্স। প্রতি বছর বাংলাদেশের অনেক নাগরিক বিদেশ ভ্রমণ করে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় দালাল চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়। সকল ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবথেকে কার্যকরী উপায় হলো সরকারিভাবে বিদেশ ভ্রমণ। সরকারিভাবে বিদেশ ভ্রমণের আগে সরকারিভাবে যে সকল দেশে ভ্রমণ করা যায় তা জানা আপনাদের অবশ্যই প্রয়োজন, কারণ আপনারা কোন কোন দেশে সরকারিভাবে যাওয়া যায় সেটা আগে জানতে হবে। আর সরকারিভাবে যদি আপনি বিদেশ যেতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো দালালের খপ্পরে পড়ার কোনো চান্স নাই, আপনারা যেহেতু সরকারিভাবে যাবেন। কারণ আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে প্রচুর দালাল রয়েছে, এবং শুধু বাংলাদেশে না বিভিন্ন দেশের দালাল রয়েছে। যারা দালালের মাধ্যমে বিদেশ যেতে চান তারা অনেকেই হয়তো যান, কিন্তু অনেক টাকা খরচ করে, কিন্তু অনেকে আবার এদের খপ্পরে পড়ে যান, প্রতারণার শিকার হন। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন সরকারিভাবে বিদেশ ভ্রমণের জন্য। তো আজকে আমি আপনাদের একটা লিস্ট দিচ্ছি, সেটা হচ্ছে সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে। সরকারিভাবে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, কাতার, যুক্তরাষ্ট্র আমেরিকা, ভারত, রোমানিয়া, যুক্তরাষ্ট্র, কুয়েত ও সিঙ্গাপুর সহ প্রায় 172টি দেশে কাজের ভিসা যাওয়া যায়। 172টি দেশে আপনি কাজের ভিসা সরকারি মাধ্যমে যেতে পারেন। সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় তা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে খুব সহজে জানতে পারবেন। আমি প্রবাসী অ্যাপসটা হচ্ছে সরকারি অ্যাপস। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা অবশ্যই জানেন যে আমি প্রবাসী অ্যাপটি হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। আপনারা যারা এখনও অ্যান্ড্রয়েড ফোনে আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করেন নাই, ইনস্টল করেন নাই, অবশ্যই ইনস্টল করে নেবেন। আর যারা বিদেশ যেতে চান বিশেষ করে তাদের জন্য অ্যাপসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে আপনারা দেখবেন, রেজিস্ট্রেশন করবেন, করার পরে দেখবেন যে এখানে চাকরির কোনো অভাব নেই। আপনারা অ্যাপ্লাই করবেন, নিজেরা অ্যাপ্লাই করবেন, নিজেরা যেতে পারবেন। বর্তমানে বাংলাদেশ থেকে সরকারিভাবে অনেকগুলো দেশ ভ্রমণ করা যায় আপনাদের সুবিধার্থে। চলতি বছরে খুব সহজে সরকারিভাবে সব দেশ ভ্রমণ করা যায়। উক্ত দেশগুলোর নাম তালিকা আকারে নিচে জানিয়ে দিচ্ছি আমি। তো এখানে কমিক নম্বর 1-এ আছে সৌদি আরব, 2 সংযুক্ত আরব আমিরাত, 3 নম্বরে আছে ওমান, 4 নম্বরে মালয়েশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, ইতালি, সিঙ্গাপুর, জর্ডান, লেবানন, লিবিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, যুক্তরাজ্য, ইরাক, বুনাই দারুসালাম, মরিশাস, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, লন্ডন, সুইজারল্যান্ড, মালদ্বীপ, ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, জ্যামাইকা, চীন, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও জাপান। উপরে উল্লেখিত দেশগুলো ব্যতীত আরও অনেক দেশে সরকারিভাবে ভ্রমণ করতে পারবেন। আমি জাস্ট আপনাদের জানার সাথে যে দেশগুলো কমন, যে দেশগুলোতে মোটামুটি বাংলারা সবাই যেতে চায় সেই দেশগুলোর কথা আমি এখানে উল্লেখ করলাম। এখানে সর্বমোট 27টা দেশের নাম আছে, 27টা না সরি এখানে দেশের নাম আছে 36টা।
এছাড়াও 172টা দেশ, প্রথমে বলেছি 172টা দেশে আপনারা সরকারিভাবে যেতে পারবেন। সেক্ষেত্রে এখন উপায়টা হচ্ছে, সরকারিভাবে বিদেশ যাওয়ার প্রথম উপায় হচ্ছে, আমি প্রথমে বলেছি যে আমি প্রবাসী অ্যাপস থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপনার পছন্দের দেশে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি গুগল অ্যাপস, গুগল প্লে স্টোরে ঢুকবেন, ঢোকার পরে আমি প্রবাসী লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে একটা আমি প্রবাসী অ্যাপসটা আসবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপনার পছন্দের যে দেশে যেতে চান সেই দেশের জন্য আবেদন করতে পারবেন। আপনারা দেখবেন সেখানে অনেক ধরনের পোস্ট আছে, অনেক কোম্পানি আছে, আপনারা সব বেছে বেছে সেখান থেকে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রথম উপায় হচ্ছে বিদেশ যাওয়া, সরকারিভাবে বিদেশ যাওয়ার প্রথম উপায় হতে পারে আমি প্রবাসী অ্যাপস। আবার বলতেছি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা অবশ্যই আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে আপনারা ওপেন করবেন, ওপেন অ্যাকাউন্ট ওপেন করবেন। করার পরে অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করার সময় পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আপনার আছে, অভিজ্ঞতা বলেন, সব ধরনের ডকুমেন্ট সাবমিট করে আপনার পছন্দের যে দেশ আছে সেই দেশের যে কোম্পানি আছে, কী কী পদ আছে সব দেখে, বেতন কত সব দেখে আপনারা নিজের দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপের মাধ্যমে আপনার চাকরির ধরন এবং বেতন সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। উক্ত কোম্পানি ম্যানেজমেন্ট টিম যদি আপনাকে সিলেক্ট করে তাহলে পরবর্তীতে তাদের নির্দেশিত স্থানে ইন্টারভিউ উত্তীর্ণ হয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন। আপনারা জানেন যে যদি আপনারা আমি প্রবাসী অ্যাপসতে অ্যাপ্লাই করেন, যদি আপনি সিলেক্টেড হয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে যে কোনো একটা রিক্রুইটি এজেন্সিতে আপনাদের ইন্টারভিউ দিয়া লাগতে পারে আর কি। তো আপনারা সেদিক থেকে মোটামুটি নিয়ে রাখবেন, প্রস্তুতি নিয়ে রাখবেন যে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ ছাড়া বিদেশ যাওয়া কোনোভাবেই সম্ভব না। সাধারণত চাকরি প্রার্থী, শ্রমিক ও স্কলারশিপ ও স্টুডেন্ট হিসাবে সরকারিভাবে বিদেশ ভ্রমণ করা যায়। কোনো ধরনের দালাল চক্র ছাড়াই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে সরাসরি বিদেশ চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখন আসি সরকারিভাবে যে আপনারা বিদেশ যাবেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে। সরকারিভাবে বিদেশ ভ্রমণের জন্য আনুমানিক 1,00,000 টাকা থেকে 3,00,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে, তবে বিভিন্ন দেশভেদে খরচের পরিমাণ কম বেশি হতে পারে। আপনার যদি মালয়েশিয়া যান টাকা খরচ কম পড়বে, মানে এশিয়া মহাদেশে ফিরতে গেলে টাকা খরচ কম পড়বে, যদি ইউরোপে যান সেক্ষেত্রে টাকা বেশি পড়তে পারে, অস্ট্রেলিয়া মহাদেশে গেলে আরও টাকা বেশি পড়তে পারে। মানে এক এক দেশের ভিসা ভেরি করে যে আপনার কত টাকা অরিজিনালি খরচ হবে। তবে এখানে যে বলা আছে 1,00,000 থেকে 3,00,000 টাকা, এটা সম্ভবত মালয়েশিয়া, ইউরোপ না মালয়েশিয়া, সিঙ্গাপুর বা এই কান্ট্রিগুলোতে আপনি যেতে পারেন। ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণের থেকে সরকারিভাবে বিদেশ ভ্রমণের খরচ অনেক কম। সরকারিভাবে বিদেশ ভ্রমণের আগে অবশ্যই আপনার কর্মদক্ষতা থাকতে হবে এবং TTC থেকে 3 দিনের বিদেশ ভ্রমণ কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করতে হবে। কম খরচে কোন দেশে যাওয়া যায়? কম খরচে পোল্যান্ড, ভারত, ডেনমার্ক, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান এইসব দেশে ভ্রমণ করা যায়। কম দেশে সরকারিভাবে যদি আপনি কম খরচে যেতে চান তাহলে পোল্যান্ড, ভারত, ডেনমার্ক, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান এইসব দেশে আপনারা যেতে পারবেন। বিদেশ ভ্রমণের জন্য অবশ্যই টাকা খরচ করতে হবে, তবে সরকারিভাবে ভ্রমণ করলে টাকা খরচ কিছুটা কম হয়। সরকারিভাবে তথা দালাল চক্রের মাধ্যমে বিদেশ ভ্রমণ করতে গেলে অনেক সময় প্রতারণার শিকার হতে হয়, টাকা অনেক বেশি লাগে, অনেক বেশি লাগে মানে 3-4 ডাবল টাকা লাগতে পারে, এবং সে টাকা দিয়ে যে আপনি নিশ্চিন্তে থাকবেন বিষয়টা এরকম না। অনেক সময় দালাল চক্র, প্রতারণার শিকার আপনাকে হতেই হবে, সেটা যদি দেখে শুনে না বুঝে যদি টাকা দেন সেক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। সহজেই বাংলাদেশ সরকারের অনুমোদিত অ্যাপস আমি প্রবাসীর মাধ্যমে বিদেশ চাকরির জন্য এবং বিদেশ ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আগেই বলেছি যে প্লে স্টোরে ঢুকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা বিভিন্ন তথ্য পাবেন, সেখানে আপনারা কীভাবে অ্যাপস অ্যাকাউন্ট করবেন সব বিষয়ে জানতে পারবেন। সরকারিভাবে বিদেশ ভ্রমণ, বিদেশ যাওয়ার যে সুযোগগুলো আছে, সরকারিভাবে বিদেশ যাওয়ার সবচেয়ে বড় সুযোগগুলো, এখানে দালাল চক্রের আবির্ভাব না থাকায় প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে 99% সম্ভাবনা নেই বললেই চলে।
আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিদেশি সকল চাকরির সার্কুলার দেখে আবেদন করতে পারবেন। আপনার বিদেশে বিভিন্ন দেশের বিভিন্ন সার্কুলার আছে, যেগুলো বাছাই কিছু সার্কুলার আপনি আমি প্রবাসী অ্যাপসের ভিতরে পাবেন, এবং কোন কোম্পানি, বেতন কত, তাদের সুযোগ সুবিধা কি, থাকা খাওয়ার ব্যবস্থা কি, বা আপনার ফেরি ব্যবস্থা কি, মানে প্লেনে যাবেন এবং তারা বহন করবেন, আপনি বহন করবেন, সব বিষয়ে এখানে দেওয়া আছে। কত ঘন্টা ডিউটি এবং পার ঘন্টা কত আপনাকে দেওয়া হবে, কত টাকা বেতন দেওয়া হবে, সব কিছু এখানে পাবেন। আমি প্রবাসী অ্যাপস লগ ইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং পরবর্তীতে উক্ত অ্যাপস ব্যবহার করে সম্প্রতি বহির্দেশের সকল কোম্পানির চাকরি সার্কুলারগুলো দেখতে পাবেন। এর সাথে সরকারিভাবে উক্ত দেশগুলোতে ভ্রমণ করার জন্য আবেদন করতে পারবেন। বিদেশ যাওয়ার পূর্বে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রাখা খুবই প্রয়োজন। বৈধভাবে ও নিরাপদে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন, কোনোভাবেই অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে কখনও বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করবেন না, এবং নিরাপদে যাওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে, আপনারা দেখা যাচ্ছে যে সাগর পার হয়ে যাচ্ছেন, সাগর ডুবে মারা যাচ্ছে, এই যে বিষয়গুলো, জীবনের চেয়ে টাকা কোনোভাবেই বড় নয়। জীবনের জন্য টাকা প্রয়োজন আছে, কিন্তু জীবনের চেয়ে টাকার মূল্য বেশি না। আপনি যদি না থাকেন তাহলে আপনার টাকা দিয়ে কী হবে, বিষয়টা এরকম। প্রথমে লাভ ও ক্ষতির হিসাব করুন, পরবর্তীতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আগে আপনি চিন্তা করবেন যে আপনি যে দেশে যে রোজগার করতে আছেন বা দেশে যে আপনার ইনকাম সোর্স আছে, এর থেকে বেশি ইনকাম করতে পারবেন কি না বিদেশ গেলে, আগে চিন্তা করবেন। চিন্তা করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি বিদেশ যাবেন কি যাবেন না। সংশ্লিষ্ট ডিএমওতে ডাটাবেস নাম নিবন্ধন করতে হবে, গন্তব্যে দেশের ভাষা জেনে নিন এবং সংশ্লিষ্ট কাজের দক্ষতা অর্জন করতে হবে। আপনি যে দেশে যাবেন সে অবশ্যই সে দেশের জন্য ভাষা জানেন, আপনার জন্য কাজের অনেক সহজ হবে, এবং মানুষের সাথে কমিউনিকেশন যেটা যেটাকে বলে সেটা আপনার জন্য সহজ হবে, এবং কমিউনিকেশন সহজ হলে আপনার সব কিছু সহজ হয়ে যাবে। এবং অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে, কারণ হচ্ছে কাজের দক্ষতা ছাড়া আপনি ঠিকমতো ই করতে পারবেন না। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সের মাধ্যমে বিদেশ ভ্রমণ করতে পারেন, এটা হচ্ছে বিভিন্ন বেসরকারি আছে, সবই সরকার অনুমোদিত, তবে কিছু কিছু আছে যেগুলা সরকার জানেও না যে এটা রিক্রুটিং এজেন্সি। তো অবশ্যই অবশ্যই খোঁজ খবর নিয়ে সরকার অনুমোদিত আছে কি না জেনে তারপর আপনারা বিদেশ ভ্রমণের চেষ্টা করবেন। নিজের পাসপোর্ট নিজে রাখুন এবং ভিসা সংগ্রহ করুন অথবা যাচাই করুন। নিজের পাসপোর্টটা সবসময় নিজের কাছে রাখবেন এবং ভিসা সংগ্রহ করবেন এবং যাচাই করুন, ভালো মতন পড়ে ও বুঝে চুক্তিপত্র সাক্ষাৎ করবেন। আপনারা যখন রিক্রুটিং এজেন্সিতে যাবেন তখন তার একটা চুক্তিপত্র দিবে, এবং সেক্ষেত্রে পার্ট টু পার্ট সব লেখা আছে, আপনারা সেখানে আগে পড়বেন, পরে বুঝবেন, বোঝার পরে আপনারা স্বাক্ষর করবেন। অনুমোদিত মেডিকেল সেন্টার হতে স্বাস্থ্য পরীক্ষা করাবেন, মাস্ট বি, করতেই হবে। সংশ্লিষ্ট ডিএমএ অফিসে ফিঙ্গারপ্রিন্ট ও আঙ্গুলের ছাপ দিবেন, মানে হচ্ছে বিএমএটি, বিএমএটি যে সরকারি অফিসটা আছে সেখানে আপনার আঙ্গুলের ছাপ দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন। বিদেশ যাওয়ার পূর্বে 3 দিনের পাক বহির্গমন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, মাস্ট বি, এবং এটার জন্য একটা সার্টিফিকেট পাবেন। বিদেশ যাওয়ার পূর্বে 2টি ব্যাংক হিসাব খুলতে হবে আপনাদের। বিএমআইটি স্মার্ট কার্ড আপনারা যখন ই করবেন, ওই ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা 3 দিনের প্রশিক্ষণ করবেন বিএমআইটি, তখন আপনাকে একটা স্মার্ট কার্ড দিবে, সেই কার্ডটা অবশ্যই নেবেন। বিদেশ যাওয়ার পরে প্রত্যেকটা কাগজপত্র 3 থেকে 4 করে ফটোকপি তৈরি করবেন। আপনার যত ডকুমেন্ট আছে প্রতিটা ডকুমেন্ট 3 থেকে 4 করে, আরও বেশি করবেন 5টা করে ফটোকপি নিজের কাছে রেখে দেবেন। ভালোভাবে সকল রুলস মেনে যাত্রা শুরু করবেন। এখন হচ্ছে দালাল ছাড়া বিদেশ যাওয়ার একমাত্র উপায়, প্রথমে বলেছি এবং লাস্টেও বলি যে দালাল ছাড়া বিদেশ যাওয়ার একমাত্র উপায় হলো সরকারিভাবে বিদেশ ভ্রমণ বা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ ভ্রমণ করা, এটা হচ্ছে একমাত্র দালাল ছাড়া যাওয়ার একমাত্র পথ। সরকারিভাবে বিদেশ ভ্রমণের সকল সার্কুলার আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আবারও বলে দিলাম, আপনারা যারা ইচ্ছা হয়, যারা আবেদন করতে চান, যারা বিদেশ যেতে চান, অবশ্যই আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে আপনারা চেষ্টা করবেন যে নিজে নিজে আবেদন করার জন্য। সরকার অনুমোদিত এজেন্সি ব্যতীত অন্য দালাল চক্রের মাধ্যমে বিদেশ ভ্রমণ করলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং অনেক সময় এই সকল দালাল চক্র জনগণের কাছ থেকে বিদেশ ভ্রমণের আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিয়ে যায়। বিভিন্ন পত্রপত্রিকায় এখানে লেখা হচ্ছে যে টাকা নিয়ে উদাও, টাকা নিয়ে প্রতারণা, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন।
তাই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সরকারিভাবে অথবা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ ভ্রমণ করা। তো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম যে সরকারিভাবে আপনারা কোন কোন দেশে ভ্রমণ করতে পারবেন এবং সহজ উপায়টা জানালাম। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমরা চেষ্টা করব। এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সবসময় আপনাদের পাশে আছে এবং আপনারা যে সমস্ত ভিডিও দেখতে চান বা যে সমস্ত উপকারী ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।